আমি তো ভালোই দিচ্ছি, কোনো প্রবলেম তো কিছুটা নেই। আচ্ছা ঠিক আছে মা, আমি আবার ছাড় দিয়ে দেবো, এটা দিয়ে দিই, আবার ছাড় দিয়ে দেবো। Years later. হোয়াটসঅ্যাপে ডিপি লাগাই, ও খুব খুশি হবে। এই ফটোটা বেশ ভালো লাগছে, এটাই ডিপি লাগাই। ও মাই গড, দেখেই ফোন করেছে, নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যালো, thank you.
করছো কেন? মজা করছো না আমার সাথে? তুমি এরকম বাজে ভাষায় কথা বলছো কেন আমার সাথে? কি করেছি? সামান্য তো একটা ডিবি লাগিয়েছি। চেঞ্জ করে দিয়েছি দেখে না। মা বলেছে আমি ছাদ দিতে পারিনি, ঘর মুছতে পারিনি, রান্না করতে পারিনি আর এক্সট্রা কিছু। জল দিয়ে গোবর দিয়ে সেটা জল জলে করে লাথা দেওয়া হতো, আমি বুঝতে পারিনি ঘর পাকার ঘর মুছতে কিভাবে হয়। আমার মায়ের তো মাটির বাড়ি, তাই বুঝতে পারিনি যে তোমাদের পাকার ঘরে কিভাবে চালু দিতে হয়। আর আমার মা তো রান্না করে দিত, তাই আমি রান্না করতে পারি না। আমার মা তো তাই কিছু শেখায়নি আমার। আমি পাকার বাড়ির মর্ম বুঝি না, তাই আমি পাকার বাড়ির যত্ন করতে পারিনি। মাটির বাড়ি থেকে আসছি তো, তাই
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। সবার ক্ষেত্রে এগুলো হয় না, কিছু কিছু ক্ষেত্রে। তো আজকে যে অভিনয়টা করলাম সেটা আজ বলবো না, যেদিন আমি সাকসেস হব সেদিন বলবো যে বিষয়টা কি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো এর পার্ট টু আনার চেষ্টা করব। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।